নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকের আমার ব্লগে আপনাদেরকে দেখাবো হুগলি ডিস্ট্রিক্টের দুটো জমিদার বাড়ি। একটা হুগলি ডিস্ট্রিক্টের খামারগাছিতে অবস্থিত নন্দীবাড়ি, অন্যটা হুগলি ডিস্ট্রিক্টেরই জিরাটে অবস্থিত চক্রবর্তী বাড়ি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে মন্দিরটা দেখছেন, সেই মন্দিরটা খামারগাছি নন্দীবাড়ির, এটা নাট মন্দির। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জমিদার বাড়িটা, যেটা নন্দীবাড়ি নামে বিখ্যাত, সেই বাড়িটা বাইরে থেকে কেমন ভগ্নদশা। ভিউয়ার্স, এই বাড়ির ইতিহাস সম্পর্কে খুব বেশি তথ্য আমি জোগাড় করতে পারিনি, তবে এটুকু জেনেছি যে এই বাড়িটার বয়স 300 বছরেরও বেশি। এই বাড়ির একজন সদস্য, তার সঙ্গে কথা বলেছি আমি এবং তার অনুমতি নিয়েই আমি বাড়ির ভিতরে ভিডিওগ্রাফি করার সুযোগ পেয়েছিলাম। আপনারা যদি এখানে আসতে চান, তাহলে খামারগাছি স্টেশন থেকে যে রাস্তাটা রথতলার দিকে যাচ্ছে, সেই রাস্তাতেই বাঁহাতে এই নন্দীবাড়িটা পড়বে। যে খামারগাছিতে যে রথ হয়, সেই রথটাও এই জমিদার বাড়িরই নিজস্ব রথ। ভিউয়ার্স, আপনারা এই বাড়িটা দেখেই বুঝতে পারছেন পরিচর্যার অভাবে এই বাড়িটা প্রায় ধ্বংসপ্রায়। তবে এই বাড়িতে বেশ কিছু পরিবার এখনো বসবাস করেন, তাদেরই একজন জয়দেব দে। তার ঘরে বসেই আমি বেশ কিছু তথ্য সংগ্রহ করেছিলাম। এক সময়ের ঐশ্বর্যমণ্ডিত আর জাঁকজমকপূর্ণ এই জমিদার বাড়িগুলোই আজকে ধ্বংসপ্রায়। ভিউয়ার্স, আমি যখন খামারগাছি থেকে জিরাটের দিকে যাচ্ছিলাম এবং জিরাট থেকে বলাগড়, সেই সময় রাস্তার দুধারে প্রচুর নার্সারি দেখতে পেয়েছিলাম। তার মধ্যেই একটা এই সুন্দর নার্সারি, সত্যিই সুন্দর এই নার্সারিটা। এবং এই নার্সারিতে বেশিরভাগই ফুলের এবং ফলের চারা। সেটা দেখে আমি ভাবলাম এটা একটার ভিডিও করি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। দেখুন, খুব সুন্দর পরিবেশে
এবং খুব সুন্দর ফুলের গাছ আর ফলের গাছে ভর্তি হয়ে রয়েছে নার্সারিটা। ভিউয়ার্স, এখন আমি রয়েছি হুগলি জেলার জিরাটে। জিরাটেই এই রাস্তার ধারেই দেখুন এত সুন্দর একটা জোড়া শিব মন্দির এবং সেই সঙ্গে সঙ্গে ঘাট বাঁধানো পুকুর। এই পুকুর এবং জোড়া শিব মন্দির যাদের, তাদেরই একটা প্রাচীন জমিদার বাড়ি রয়েছে, সেই চক্রবর্তীদের বাড়ি। আমি আপনাদেরকে সেই চক্রবর্তীদের বাড়ি ঘুরে দেখাবো। এই চক্রবর্তী বাড়ির একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তার নাম প্রলয় চক্রবর্তী, ডাকনাম বাজনদা। তার কাছ থেকে শুনছিলাম তাদের বাড়ির কিছু ইতিহাস এবং তার জীবনের বিভিন্ন ঘটনা। প্রলয়বাবু একসময় কলকাতা ময়দানে ফুটবল খেলতেন, তবে সেভাবে তিনি বিখ্যাত হতে পারেননি। বিভিন্ন আফসোস রয়েছে তার জীবনে, যেমন প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠিত না হতে পারলে তাদের যেমন একটা জীবনে আফসোস থেকেই যায়। আচ্ছা, বাহ, তখন গ্রাম বাসে খেলা করতাম, নিয়ে ছুটছি জায়গায় যায় শট দিয়েছে, নেলসন ম্যান্ডেলার দাঁড়াতে একটা দৌড় হয়েছিল। দাঁড়ান এক মিনিট, আপনি ধরুন, ওগুলো তো মানে দারুণ সম্পদ, ওসব কি হবে, কপাল খারাপ ওইটা। সেটা নেলসন ম্যান্ডেলা যখন এসেছিল, নেলসন ম্যান্ডেলা মুক্তির দাবিতে দৌড় হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবিতে একটা মানে কলকাতায় একটা ওই মানে ম্যারাথন হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আপনাদের জিরাটেই রেলওয়ে স্টেশন থেকে আমরা লাগবা আমরা মোড় থেকে বাইরে 2-3 মিনিট লাগে। আচ্ছা,
আপনার ভালো নামটা একবার বলবেন। হ্যাঁ, প্রলয় চক্রবর্তী, ডাক নাম বাজন। মানে কলকাতা ময়দানে বাজন বললে মানে চিনবে যারা, না যারা আর কি পুরনো। কিন্তু মানে আপনি যেটা বললেন যে আপনাদের ওই সময় আর কি অমিত ভদ্র তখন আর কি ছিল, কমল ঘোষ, আচ্ছা, তুষার দাশগুপ্ত, অমিত দাশগুপ্ত, তুষার ভট্টাচার্য, নরসিংহমূর্তি, আচ্ছা, বিনায়ক দম্পে খেলতো, আচ্ছা, তুষার অ্যাকশন খেলতো, আর মোহনবাগান জুনিয়ার টিমে বললেন খেলেছেন, জান আমাদের বাড়িটা দেখে আসুন। হ্যাঁ যাবো। আপনার হচ্ছে ঠিকানাটা বলুন আপনি এখানকার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আর আপনার মানে এই কথাটা, ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়িটাই প্রলয়বাবুদের পৈতৃক বাড়ি। তবে তিনি এই বাড়িতে থাকেন না, তিনি থাকেন ওই জোড়া মন্দিরওয়ালা যে পুকুর পাড়ের একটা বাড়িতে। তার অনুরোধেই আমি এখানে এসেছি এই বাড়িটার ভিডিও করতে এবং তার অনুমতি পেয়ে। এই বাড়িটাও প্রায় 250 বছরের পুরনো বাড়ি। ভিউয়ার্স, প্রলয়বাবুর সঙ্গে যখন কথা বলছিলাম তখন তার চোখ মুখে একটা কষ্টের অনুভূতি লক্ষ্য করেছিলাম। আসলে জীবনে যারা প্রতিষ্ঠিত হয় তারাই যে প্রতিভাবান এমন কোনো কথা নেই। এমন অনেক মানুষ আছে প্রতিভাবান, কিন্তু তারা হয়তো জীবনে নাম, যশ বা খ্যাতি কিছুই অর্জন করতে পারেননি। তাদের মতনই একজন প্রলয় চক্রবর্তী মহাশয়। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও। নমস্কার।